রাজধানীর গুলশানের হোলি আর্টিশান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় দিয়েছিলেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের উপর হাইকোর্টের রায় ঘোষণা করার কথা রয়েছে আজ সোমবার। হাইকোর্টের বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রায় ঘোষণার এদিন ধার্য রয়েছে। রায় ঘোষণার পর জানা যাবে কোন আসামির বিরুদ্ধে কি দণ্ড। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হোলি আর্টিশান বেকারিতে হামলা চালিয়ে বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবি সদস্যরা। তাদের গুলিতে 2 পুলিশ কর্মকর্তা নিহত হন, পরে কমান্ডো অভিযানে নিহত হন 5 জঙ্গি। এ ঘটনায় করা মামলায় 2019 সালের 27 নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান একজনকে খালাস দিয়ে 7 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন।